আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই বলেছেন, ভাই আমার FLM ইউজার ফাইল আসতেছে না। তো আপডেট যে ভার্সন, এই ভার্সনগুলোয় কিন্তু আপনার FLM ইউজার ফাইল আসে না, কিছু কিছু ডিভাইসে আসে, কিছু কিছু ডিভাইসে আসে না। তখন না আসলে কী করণীয়, একটু কষ্ট করে কাজ করতে হবে। এবং অনেকেই বলেছেন, ভাই আমাদের যখন বোকালটা আমরা নিচ্ছি আমাদের সাপোর্ট দিচ্ছে না। তো আজকে এ টু জেড আমি দেখিয়ে দেব এবং আপনি আপডেট ভার্সনে কিভাবে আপনার ভোকালটা নেবেন, তো এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা কিভাবে MP3 করব এইটা আমি আপনাদেরকে দেখাবো। MP3 করার পর আমরা একটা ফাইলে নিয়ে যাব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। MP3 করার জন্য সরাসরি আমরা ওয়েব এডিটরের মাধ্যমে MP3 করব। আমি ওয়েব এডিটর থেকেই কিন্তু MP3 করি। এখন কথা হলো, MP3 করার আগে আপনাদের কিন্তু ফাইলে চলে যেতে হবে। এই যে অডিওটা, এটা কিন্তু আপনার সাপোর্ট দিচ্ছে না, এখন আপনার MP3 করতে হবে। তো সর্বপ্রথম এইটার টাইটেলটা পরিবর্তন করতে হবে। এখন বলবেন কেন ভাই, এখান থেকে রিনেমে চলে যেতে হবে। এইখান থেকে আপনার MP3 দেখতে পারতেছেন, শুধু এইখানে আপনি করে দেবেন 4 লিখে দেবেন এইখানে, মানে MP4। তা না হলে কিন্তু ওইখানে আপনি ইম্পোর্ট করতে ঝামেলা হবে, এটা কিন্তু MP4 হয়ে যাবে। এই যে ওকে বাটনে ক্লিক করলাম, অডিওটা কিন্তু MP3 থেকে MP4 হয়ে গেল। এখন সরাসরি আপনি ওয়েবে চলে যাবেন। ওয়েবে চলে আসার পর এখন আপনি ব্রাউজারে একটা ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আপনার ফাইল অপশন কিন্তু চলে আসবে। এখন আপনি যে ফাইলে রেখেছেন, আমি এইখান থেকে কালারসে রেখেছি, এইখান থেকে এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু এটা MP4 করে নিয়েছি। এখন এইখানে একটা ক্লিক করে ইএসএ ক্লিক করলেই কিন্তু এইটা এখানে ইম্পোর্ট হবে। ইম্পোর্ট হওয়ার পর এখন এই ভোকালটা আপনার MP3 করে নিতে হবে এবং এইখান থেকে ফাইল অপশনে একটা ক্লিক করতে হবে। তো আমি ফাইলে ক্লিক করলাম, এইখান থেকে আপনাদের এক্সপোর্টে একটা ক্লিক করতে হবে। তো আমি এক্সপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ফুলে ক্লিক করবেন। এই থেকে দেখতে পারতেছেন যে FLM ফাইল, যেহেতু FLM ফাইল আপনাদের আসতেছে না, তো আপনারা যে কোনো একটা ফাইলে রেখে দিবেন। তো আমি এইখানেই সেমভাবে রেখে দিলাম। এইখানে লিখলাম আমার নামটা, লিখে ডট দিয়ে MP3 লিখতে হবে। কিন্তু এই যে MP3 লিখে এক্সপোর্টে ক্লিক করতে হবে, এটা কিন্তু MP3 হয়ে যাবে। তো বন্ধুরা, এখন সরাসরি আপনারা কি করবেন, এখন দেখতে পারতেছেন সরাসরি আমরা ফাইলে চলে যাব। এখন আপনাদের CX ফাইলটা কিন্তু ডাউনলোড করতে হবে, প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবেন। কারণ CX ফাইল যারা আপডেট ভার্সন ইউজ করে থাকেন তাদের জন্য কিন্তু CX ফাইলটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তো এইখান থেকে CX ফাইলে এখনও চলে যাব। তো এইখানে চলে আসার পর এই যে দেখতে পারতেছেন আমি এইমাত্র কিন্তু MP3-তে কনভার্ট করলাম, এই যে শাহন। তো এইটা কপি করব। কপি করার পর এটা মুভ করব। অনেকেই বলছেন যে আমাদের মুভ হচ্ছে না, ভাই দেখেন আমি কিভাবে মুভ করতেছি। এইখানে মুভে একটা ক্লিক করবেন। তো মুভে ক্লিক করার পর এখন আপনি আবারও এই আইকনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখান থেকে চলে যাবেন এই যে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েডে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে চলে যাবেন ডাটা, এই ডাটায় ক্লিক করতে হবে। ডাটায় ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার FL স্টুডিওর একটা ফাইল কিন্তু চলে আসবে এখানে, কিন্তু আপনি সরাসরি আপনার ফোনের ফাইলে কিন্তু আপনি দেখতে পারবেন না ওই ফাইলটি। তো আমি এইখান থেকে খুঁজে নিচ্ছি। তো অবশ্যই আপনাদের খুঁজে নিতে হবে। হ্যাঁ, তো এইখানে আপনি দেখতে পারবেন .com ইমেজ লাইন FLM, এইখানে আপনাদের কিন্তু একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে ফাইল পেয়ে যাবেন, সমস্ত ফাইল কিন্তু পেয়ে যাবেন। আপনি যখন রেকর্ড করবেন এবং সেভ করা ফাইল সব কিছু পেয়ে যাবেন। এইখানে কিন্তু আপনি মাই রেকর্ডিংয়ে কিন্তু আপনার ফাইলটি নিয়ে যেতে হবে। তো মাই রেকর্ডিংয়ে নেওয়ার পর এইখান থেকে পেস্ট করে দিতে হবে। তো এইখানে পেস্টে একটা ক্লিক করব। দেখেন কিভাবে মুভ করে নিয়ে আসলাম। এখন আমরা সরাসরি FL স্টুডিওর ভিতরে এই ভোকালটা নিয়ে যাব এবং দেখব সত্যি সাপোর্ট দেয় কি না। তো চলুন আমরা সরাসরি FL স্টুডিওর ভিতরে চলে যাব। আমরা সরাসরি এখন FL স্টুডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন বন্ধুরা, এইটা আমি সেভ করে দেই। এইটা আমার দেখতে পারতেছেন আমার দুইটা ফোন কিন্তু, এই যে আপনাদের জন্য কিন্তু এই যে আপডেট ভার্সনের মূলত টিউটোরিয়াল দিচ্ছি 4.3.5G এই ভার্সনটা। তো এখন আমরা সরাসরি অডিও ক্লিপে চলে যাব। এখন আমরা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে অডিও ক্লিপে চলে যাব, মাই ফাইল মাই রেকর্ডিং। এই যে ফাইলটা কিন্তু চলে আসলো, চলুন আমরা শুনি। এখন আমরা এইখান থেকে একটু অটো টিউন করব, দেখি
দেখা যায় দেখিনি তোমায় কপুদু নয়নে তবুও তোমার প্রেম ভরায় প্রাণে দেখিনি তোমায় কপুদু নয়নে তবুও তোমার প্রেম ভরায় প্রাণে তোমার বিরহে শোনো তোমার বিরহে। তো বন্ধুরা, আপনারা যদি চান আপডেট ভার্সনের টিউটোরিয়াল, তাহলে আপডেট ভার্সনের ফুল টিউটোরিয়াল কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকব। তো অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্টের মাধ্যমে জানাবে যে ভাইজান আমরা আপডেট ভার্সনের টিউটোরিয়াল চাচ্ছি। কারণ আমার দুইটা ফোন, হ্যাঁ, একটা ফোন থেকে আমি মিক্সিং করি, যেটা আমার খুবই জনপ্রিয় অ্যাপ 3515G, যেটা খুব সহজে FLM ইউজার ফাইল চলে আসবে। যারা কিনতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি 01640318596। এবং আপডেট ভার্সনের যারা টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্টের মাধ্যমে কিন্তু আমি ভিত্তি করে মূলত ভিডিও তৈরি করব। আসসালামু আলাইকুম।